নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে ইনভার্টার এসি ব্যবহার করলে প্রতি মাসে কতটা পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম করে থাকে এবং কি পরিমাণে আমাদের ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হবে। তোমরা যদি এই গরমে ভাবছো যে এসি ব্যবহার করবে, এসি ইনস্টল করাতে চাইছো, তাহলে অবশ্যই তোমাদের কাছে এই ভিডিও গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অবশ্যই তোমরা ক্যালকুলেশন করে এসি পারচেস করে নিতে পারবে। এসি সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা সাধারণত বাড়িতে যেসব এসি ব্যবহার করি তার মধ্যে এক টন এসি, দেড় টন এসি, দু টন এসি আমরা ব্যবহার করে থাকি। এইসব এসিগুলি কী পরিমাণে ইলেকট্রিসিটি কনজিউম করে এবং তার জন্য কত টাকা করে আমাদের বিল পেমেন্ট করতে হবে সেটাই তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। এখানে আমি দেড় টন এসির কত টাকা বিল হতে পারে প্রতি মাসে সেটাই ক্যালকুলেশন করে দেখাবো। চলো তাহলে ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরুতেই দেখো, এখানে আমি দেড় টনের একটা এসি নিয়েছি যেটা হচ্ছে 1500 থেকে 2000 ওয়াটের। এসি সাধারণত 3 স্টার 4 স্টার 5 স্টার হয়ে থাকে। 5 স্টার যুক্ত যেসব এসি রয়েছে সেই সব এসি ইলেকট্রিসিটি কনজিউম কম করে থাকে এবং ইলেকট্রিসিটি বিলটাও কম হয়ে থাকে। তোমরা অবশ্যই দেখবে এসির গায়ে একটা নেম প্লেট থাকে, সেখানে দেখবে 5 স্টার দেওয়ার পর একটা লেখা থাকে, সেটা হচ্ছে ISEER, একটা রেটিং থাকে। এই ধরনের রেটিং যদি থাকে তাহলে জানবে সেই সব এসিগুলি ইলেকট্রিসিটি কম কনজিউম করে এবং ইলেকট্রিসিটি বিলের পরিমাণটাও কম হয়ে থাকে। সাপোজ আমরা ধরে নিচ্ছি দেড় টন এসিটি এভারেজ যে কারেন্ট ক্ষমতা সেটা হচ্ছে 2000 ওয়াট। সারাদিনে আমাদের একটা এসি মোটামুটি 12 ঘন্টা রানিং থাকে। 12 ঘন্টা রানিং থাকা মানে ঘরের ভিতরে এবং বাইরে, মানে এসির যে ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট একই পরিমাপে চলে না। আমরা এখানে ধরে নিচ্ছি 6 ঘন্টা কম্প্রেসার এবং 6 ঘন্টা এসি ফ্যান চালু থাকে। এবার 6 ঘন্টা যদি এসি ফ্যান চালু থাকে এবং 6 ঘন্টা কম্প্রেসার চালু থাকে তাহলে আমাদের সারাদিনে যে কতটা ইলেকট্রিসিটি কনজিউম করছে সেটা আমরা বের করে নিতে পারব। 6 ঘন্টা যদি কম্প্রেসার চলে থাকে 6 ঘন্টার সঙ্গে আমাদেরকে যে কারেন্ট ক্ষমতা রয়েছে 2000 ওয়াট সেটা গুণ করে দিতে হবে। গুণ করলে কী হবে, 12000 ওয়াট বেরিয়ে আসবে। 12000 ওয়াট কনজিউম করছে ইলেকট্রিসিটি। এবার আমরা এই 12000 ওয়াটকে যদি 1000 ওয়াট দিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে 12 কিলোওয়াট বেরিয়ে আসবে। তাহলে সারাদিনে আমাদের এই এসির যে কম্প্রেসার আছে সেই কম্প্রেসারটা যে ইলেকট্রিসিটি কনজিউম করছে সেটা হচ্ছে 12 কিলোওয়াট। এখানে আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা যখন ঘরের মধ্যে এসি লাগানো হয় এসির যে ইনডোর ইউনিট আছে এবং আউটডোরে যে আউটডোর ইউনিট আছে, রুমের যে টেম্পারেচার দেখা যাচ্ছে রুমের টেম্পারেচার আছে 40 ডিগ্রি সেলসিয়াস, সেই 40 ডিগ্রি সেলসিয়াসকে আমরা এসির মাধ্যমে 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনতে চাইছি। তাহলে কী হবে, আমরা যখন ইনভার্টার এসি চালু করছি, চালু করার সাথে সাথে টেম্পারেচার কমতে থাকবে, প্রথমে 35 তারপর 30 তারপর 25-এ নামবে। 25-এ যখনই নামবে তখন কী হবে, কম্প্রেসারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে কিন্তু ফ্যানটা চালু থাকবে, ইনডোরে যে ফ্যান আছে সে ফ্যানটা চালু থাকবে। যখনই টেম্পারেচারটা আস্তে আস্তে আবার বাড়বে 25 থেকে দেখা যাচ্ছে 30-এ চলে যাবে, তখন আবার অটোমেটিক্যালি কম্প্রেসার চালু হয়ে যাবে। তো কম্প্রেসার যখন চালু হবে তখন কিন্তু সেই কম্প্রেসারটা 25% কাজ করবে, তখন কিন্তু ফুল কাজ করবে না, যার জন্য ইলেকট্রিসিটি বিলটা কম হয়ে থাকে। অপরদিকে 80 ওয়াটের ফ্যান যদি 6 ঘন্টা রানিং থাকে 480 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। এবার আমরা কম্প্রেসার এবং যে ফ্যান কতটা ইলেকট্রিসিটি কনজিউম করছে সারাদিনে সেটা বের করবো। আমরা যদি টোটাল করি তাহলে 12480 ওয়াট হবে, তাকে আমরা যদি কিলোওয়াট করি 12.48 কিলোওয়াট হবে। এবার আমরা কী করবো, এক মাসের ইলেকট্রিসিটি কনজিউম কতটা করে সেটা বের করবো। তাহলে 30 দিনের সঙ্গে আমরা গুণ করে দেবো 12.48 কিলোওয়াট, তাহলে 374.4 কিলোওয়াট হবে। একে আমরা ইউনিটে প্রকাশ করতে পারি। এবার আমরা টাকায় ক্যালকুলেশন করবো, একদিনে আমাদের ইলেকট্রিক বিল দিতে হবে 12.48 ইউনিটের সঙ্গে 5 টাকা যদি গুণ করে দিই তাহলে 62.04 টাকা হবে। এবার আমরা যদি এক মাসের ইলেকট্রিক বিল আমরা বের করতে চাই কত টাকা বিল হবে, তাহলে 374.4 ইউনিটের সঙ্গে আমরা 5 টাকা যদি গুণ করে দিই তাহলে
1872 টাকা হবে। তো এই ছিল একটা সহজ ক্যালকুলেশন, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারবে। আর যদি বুঝতে না পারো দ্বিতীয়বার আরেকবার স্কিপ করে ভিডিওটা দেখে নিও। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পেতে। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।